এখন বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডব্লুবি সেট দু হাজার চব্বিশের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে যার জন্য গতকাল অর্থাৎ ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ তারিখ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং এই ফর্মে তোমরা যারা কোন রকম ভুলভাল করে থাকবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের এডিট করতে হবে নয় সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখের মধ্যে এবং এই ডব্লিউ বি সেট পরীক্ষার জন্য তোমাদের এক্সামিনেশনটা কন্ডাক্ট করানো হবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখবো এই ডব্লিউ বি সেটের জন্য হবে তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করবে তাই তোমরা যারা ডবলু বি সেট পরীক্ষায় বসতে চাও অনলাইন ফর্ম ফিল করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও তো সবার প্রথম অনলাইন আবেদন করতে হলে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা এই অফিসিয়াল অফিসিয়ালের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে একটা তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপ্লাই পর টোয়েন্টি সিক্স স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে যেখানে প্রথমে তোমাদের বলা হচ্ছে এক্সাম ডিটেল এখানে কিন্তু প্রথম ঘটায় তোমাদের অ্যাপ্লাই পর টোয়েন্টি সিক্স সেট কিন্তু অলরেডি সিলেক্ট করা রয়েছে এবার তোমাদের কি করতে হবে ডান দিকে তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত সাবজেক্টের নাম ওপেন হয়ে গেছে এখানে কিন্তু তোমরা কোন সাবজেক্টে বসতে চাও এখানে কিন্তু ওই সাবজেক্ট তোমাদের কিন্তু সিলেকশান করতে হবে ওকে এই সাবজেক্ট এখানে সিলেকশান করার পর নেক্সট তোমাদের কিন্তু এখানে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে হ্যাভ ইউ কোয়ালিফাই আর্লিয়ার ডব্লিউ সেট ইন দ্য সেম সাবজেক্ট অর্থাৎ যে যে সাবজেক্ট তোমরা সিলেক্ট করেছ ওই সাবজেক্ট কি এর আগে তোমরা সেট কোয়ালিফাই করেছিলে যদি করে থাকো এখানে তোমরা কি করবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের এস করতে হবে আর যদি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা নো অপশানে ক্লিক করে দেবে তারপর তোমাদের এখানে বলা হচ্ছে টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট ফার্স্ট প্রিফারেন্স এবং সেকেন্ড প্রিফারেন্স অর্থাৎ এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা কোন ডিস্ট্রিক্টে তোমরা দিতে চাও অবশ্যই তোমাদের এখানে প্রিফারেন্স রাখতে হবে প্রথম তোমরা চুজ করবে প্রথম ঘরটাই চুজ করাবো দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়ারেস্ট তোমরা যে জেলা থেকে আবেদন করছো অবশ্যই ওই জেলার নামটা কিন্তু এখানে তোমাদের সিলেকশান করতে হবে ওকে এবং তারপরে সেকেন্ডের এর জায়গায় এখানে কিন্তু তোমাদের ওই জেলা বাদে আর তোমাদের কাছাকাছি কোন জেলা রয়েছে অবশ্যই তোমাদের ওই জেলার নামটা এখানে সিলেকশান করতে হবে তারপর তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পার্সোনাল কিছু ইনফরমেশন ইনপুট করতে হবে যেমন ফার্স্ট নেমে জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে মিডিল নেম থেকে থাকলে এখানে এন্টার করতে হবে নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো তারপরে আবার লাস্ট নেমে জায়গায় তোমাদের পদবী কিংবা টাইটেলটা এন্টার করবে ওকে তারপর তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে এখানে ফাদার্স নেম যেখানে তোমাদের বাবার নামটা এন্টার করতে হবে তোমাদের এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এখানে রয়েছে মাদার্স নেম অর্থাৎ তোমাদের মায়ের নামটা এন্টার করবে তারপর তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার তোমাদের এখানে ডান দিকে রয়েছে ক্যাটাগরি যেখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি করতে হবে এখানে দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরি রয়েছে ও এ রয়েছে ও বি সি বি রয়েছে ইকোনমিক্যালি এস ক্যাটাগরি রয়েছে এবং এস সি এস রয়েছে তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরি এখানে চুজ করতে হবে ওকে ক্যাটাগরি চুজ করার পর নেক্সট তোমাদের এখানে রয়েছে ডিও বি মিনস এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে তোমরা কিন্তু সবার প্রথমে এই যে ক্যালেন্ডার অপশন দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হবে এবার এখানে এই ক্যালেন্ডারে তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডেট অফ বার্থটা সিলেকশন হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে ম্যারেড স্ট্যাটাস এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে তোমরা ম্যারেড না আনম্যারেড এখানে কিন্তু তোমরা সিলেকশন করে নেবে সিলেকশন করার পর নিচে দিকে আসবে যেখানে কিন্তু তোমরা জেন্ডার চুজ করবে তোমরা মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশন করছো ওকে তারপরে ডান দিকে রয়েছে এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার করে তোমাদের মোবাইল নাম্বার এন্টার করবে তারপরে নিচে রয়েছে ইমেল আই আইডি তোমাদের ইমেল আইডি এন্টার করবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে চা হচ্ছে আধার কার্ড নাম্বার এবার তোমাদের একটা কথা বলে রাখি এখানে যে ঘরগুলোতে ডান দিকে তোমাদের স্টার মার্ক দেওয়া নেই ওই ঘরগুলোর ইনফরমেশান না ইনপুট করলেও হবে তবে যে ঘরগুলোর ডান দিকে এইভাবে স্টার মার্ক দেওয়া রয়েছে অবশ্যই ওই ঘরগুলো কিন্তু ফিল আপ করতেই হবে ওকে এবার এই যে আধার নাম্বারের ঘরটা এই ঘরটায় কিন্তু তোমরা আধার নাম্বার দিতে পারো কিংবা নাও দিতে পারো তবে এখানে কিন্তু অবশ্যই তোমরা দেবে তোমাদের আধার কার্ড থেকে থাকলে এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে ডান দিকে বলা হচ্ছে ডিফারেন্টলি অ্যাবেল অর্থাৎ তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে এস করবে নাহলে কিন্তু এখানে সবাই এই নো অপশানে ক্লিক করে দেবে তারপর কিন্তু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে কিন্তু এখানে তোমাদের ন্যাশালিটি ইন্ডিয়ান অটোমেটিক সিলেকশন করা থাকবে তারপরে নিচের দিকে আসবে যেখানে

পারমানেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী এখানে প্রথম রয়েছে অ্যাড্রেস এখানে কী দেবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের গ্রামের নামটা বসিয়ে দেবে পোস্ট অফিসের নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের থানার নামটা লিখে দেবে ওকে তারপর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের কিন্তু সিটি কিংবা ভিলেজের নাম লিখতে হবে তোমরা যে এলাকা থেকে বিলং করছো তারপরে ডান দিকে পিন পিনকোডটা এন্টার করবে তারপর তোমাদের রয়েছে এখানে স্টেট এখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে ওকে তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে পোস্টাল এবার তোমাদের ওই যে উপরের অ্যাড্রেস তোমরা দিলে ওই পারমানেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি তোমাদের পোস্টাল অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডান দিকে যে এখানে ঘর দেওয়া রয়েছে সেম অ্যাজ অ্যাবভ এখানে কিন্তু চেক মা করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে ওকে তারপর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট ঘরটা বেরোবে কোয়ালিফিকেশান যেখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইনপুট করতে হবে প্রথম ঘরটা রয়েছে পিজি রেজাল্ট অ্যাওয়ার্টিং এখানে তোমাদের সিলেকশান করতে হবে তোমাদের কোনটা হবে যদি কমপ্লিটের হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমপ্লিট সিলেক্ট করবে তাদের কিন্তু এখানে অপশান রয়েছে নেক্সট অপশান পারসিং এবং অ্যাপেয়ারিং ওকে তোমাদের যেটা হবে অবশ্যই কিন্তু ওইটা তোমরা সিলেকশন করবে তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে কিন্তু অবশ্যই বলা হচ্ছে এক্সাম পাস এখানে কিন্তু ইউজির জায়গায় ডান দিকে ইউজি তোমরা কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছ এখানে এই গোটায় এন্টার করবে ইয়ার অফ পাসিং এন্টার করবে সাবজেক্ট এন্টার করবে মার্কস ওপটেন অর্থাৎ তোমরা কত নাম্বার পেয়েছো ওইটা এন্টার করবে এবং ফুল মার্কসের জায়গায় কত নাম্বারে পরীক্ষা হয়েছিল ওই গোটায় এন্টার করবে তারপরে গ্রেড অথবা গ্রেড পয়েন্ট কিন্তু এখানে তোমাদের এন্টার করতে হবে তারপর কিন্তু আমাদের পার্সেন্টেজ এন্টার করতে হবে ওকে তারপর তোমরা কি করবে নিচের দিকে আসার পর এখানে কিন্তু পিজির সেমভাবে তোমাদের দিতে হবে ইউনিভার্সিটির নাম ইয়ারো পাসিং সাবজেক্ট মার্কস ওপটেন ফুল মার্কস কত ছিল এবং গ্রেড তার সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ ওকে তারপর তোমরা নিচের দিকে আসবে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে যে আর ইউ এ পিএইচডি হোল্ডার অ্যান্ড হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর মাস্টার লেভেল এক্সামিনেশান বাই নাইনটিন সেপ্টেম্বর উনিশশো অর্থাৎ তোমরা যদি পিএইচডি ডিগ্রি করে থাকো কিংবা পিএইচডি ডিগ্রি হোল্ডার হয়ে থাকো তোমাদের যদি মাস্টার লেভেলের এক্সামিনেশান তোমরা উনিশে সেপ্টেম্বর উনিশশো আগে কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা নাম্বারের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে তাদের কিন্তু এখানে তোমাদের ইয়েস করতে হবে আর যারা তোমরা পিএইচডি হোল্ডার নও তোমাদের কিন্তু এখানে সবাইকে নো অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে নিচে দিকে এসে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু নেক্সট অপশন হয়ে আপলোড ডকুমেন্টস এখানে কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্টস এখানে বলা হচ্ছে তোমাদের প্রথম ঘটায় ফটো আপলোড করতে হবে এবং তারপরে ঘটে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এখানে দেখতে পাওয়া তোমাদের কিন্তু ফটো দেওয়া রয়েছে চার থেকে চল্লিশ কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার অবশ্যই তোমাদের চার থেকে তিরিশ কেবির মধ্যে হতে হবে ওকে তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফাইলগুলো জেপিজি জেপিএজি মোডে তোমাদের আপলোড করতে হবে এখানে চুজ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে সেখান থেকে তোমাদের ছবি এবং সিগনেচারটা এখানে আপলোড করতে হবে ছবি সিগনেচার আপলোড করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে ডিক্লারেশন আই হেরবে এখানে কিন্তু চেকমাক করবে চেকমাক করার পর নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফর্মের পুরো প্রিভিউটা ওপেন হবে এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার চেক করে নেবে চেক করার পর নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা কিন্তু এখানে দুটো অপশান পাবে একটা হচ্ছে এডিট অপশান আর একটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই অপশান এখানে তোমরা যদি কোনোরকম ভুলভাল দেখতে পাও তাহলে কিন্তু এখানে এডিট অপশানে ক্লিক করে তোমরা এডিট করতে পারো আর যদি তোমরা সমস্ত কিছু ঠিকঠাক করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ডান দিকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা হয়ে যাবে যেখানে দেখাবে ক্যান্ডিডেট অ্যাপ্লাই সাকসেসফুলি এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে তোমাদের নেক্সট কী করতে হবে পেমেন্ট করতে হবে পেমেন্টটা করার জন্য ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে কিন্তু পে অনলাইন অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে পেমেন্টের পেজটা ওপেন হবে যেখানে কিন্তু অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ এখানে পেমেন্টের পেজটা ওপেন হয়ে গেছে যেখানে রয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং কিউআর কোড এবং ইউপিআই যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমরা কিন্তু পেমেন্টটা অনুযায়ী অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু আলাদা আলাদা তোমরা চাইলে কিন্তু চেক চেক করে করে নেবে নেবে কিন্তু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে সেখান থেকে তোমরা এখানে যেহেতু আমি এখানে এসসি থেকে আবেদন করে দেখাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছ এসসি থেকে তোমাদের কিন্তু পঁচিশ টাকা লাগবে এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু এই তিনশো পঁচিশ টাকাটা পেমেন্ট করার পর অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা ওই অ্যাপ্লিকেশন ফর্মের পিনটা তোমরা কিন্তু বের করে রাখবে ওটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে ডব্লিউ বি জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে